নেশা বিরোধী অভিযানে নেমে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশের বিরাট সাফল্য। গত বেশ কিছুদিন ধরে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় বেশ কিছু যুবক নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সমাজ বিরোধী কাজ চালিয়ে আসছিল। এই খবর উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশের কাছে আসা মাত্রই পুলিশ ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর চন্দ্রপুর এলাকা থেকে কুখ্যাত নেশা কারবারী উৎপল দাস নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গৌতম শীল বয়স 44, বিপ্লব দেবনাথ বয়স 30, টুটন দাস বয়স 26 এবং সঞ্জয় দে বয়স 37 নামে চার কুখ্যাত নেশা কারবারীকে বেশ কিছু নেশা সামগ্রী মোবাইল ফোন সহ আটক করে উদয়পুর টেপানিয়া এলাকা থেকে থানায় নিয়ে আসে। পুলিশ ধৃত পাঁচ নেশা কারবারীর বিরুদ্ধে 159/2023 ভারতীয় দণ্ডবিধির 21B-25/29 NDPS ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট EXTV বাংলা। ড্রাগস আর কিছু মোবাইল, এরপরে আমরা আইনের বক্তব্য দ্বারে এক তিন ড্রাগস পেটলার আর আইনে ডিস্ট্রিবিউট করে কয়েকজনের কাছে তারা নাম বলে দিল আর আমরা তারাকেও আমরা রেড করি আর অ্যারেস্ট করি। মোট কতজনকে স্যার? মোট উৎপল দাস সহ নিয়ে 5 জন। এখন পর্যন্ত 5 জনকে স্যার, এটা কি আগামী দিনে তদন্ত ধারাবাহিকভাবে চলবে? এখন তদন্ত চলতেছে আর তারও ইন্টারভিউ করা চলতেছে আর আগামী পুলিশ সীমান্তে আমি ইন্টারভিউ চলবো। এটার পিছনে যদি কোনো পারো সাসপেক্ট পাই তাহলে অ্যারেস্ট করা। স্যার কেস নাম্বারটা? কেস নাম্বার হচ্ছে 159/PS আন্ডার সেকশন স্যার। এই অভিযানে মূলত কারা ছিল? মূলত আসলো তোমার বড়বাবু আর আমরা থানার অফিসার সবাই আসছে।